বিসমিল্লাহির রহমানির রহিম আমার ছোট্ট ছোনামণিরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের গণিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন সুলতানা সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী বাবুরা তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা চলমান আমি জানি আমার বাবুরা অনেক সুন্দর পরীক্ষা দিচ্ছে আমি আরও সুন্দর পরীক্ষা দাও সামনেরগুলো এই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছি আজকের ক্লাসের শুরুতেই তোমাদের গত ক্লাস থেকে আমি একটু জানতে চেয়েছি মনে আছে তোমাদের হ্যাঁ গত ক্লাসে আমরা চারের নামটা পড়েছিলাম তো বাবুরা তোমরা একটু চারের নামটা বলো দেখি হ্যাঁ ঠিক আছে বাবু হ্যাঁ তুমি বলো চার এককে চার চার দুগুণে আট তিন চারে বারো থ্যাংক ইউ তুমি বলো তো চার চারে ষোলো চার পাঁচে বিশ ওকে থ্যাংক ইউ তুমি বলো চার ছয় চব্বিশ চার সাতে আটাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ ভেরি গুড এই তো বাবুরা অনেক সুন্দর বলতে পেরেছ এই জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকের ক্লাসে চলে আসি হ্যাঁ দেখো তো আমার হাতে এগুলো কী দেখা যায় পেন্সিল অনেকগুলো পেন্সিল এখান থেকে আমি কিছু পেন্সিল তোমাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এক দেখো দুই তিন এই যে তিনটি পেন্সিল দিয়ে দিলাম কয়টি থাকলো আর ছয়টি পেন্সিল আছে বলো তো এটা আমরা কিসের মাধ্যমে করলাম হ্যাঁ সোনামণিরা এটা আমরা বিয়োগের মাধ্যমে করলাম বাদ দিলাম ওকে বাবুরা আজকে আমি তোমাদের এরকমই বিয়োগ অঙ্ক শেখাবো তোমরা সবাই বইয়ের একত্রিশ পৃষ্ঠা বের করে নাও আর আজকের পাঠ থেকে তোমরা দুই অঙ্কের দেখো আজকের পাঠ থেকে তোমরা দুই অঙ্কের সংখ্যার বিয়োগ শিখতে পারবে অর্থাৎ দুই অঙ্কের যে সংখ্যাগুলো হয় সেখান থেকে কীভাবে বিয়োগফল বের করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো সবাই বের করেছো একত্রিশ পৃষ্ঠা ওকে দেখো এখানে তোমাদের বেশ কিছু সংখ্যা দিয়ে অঙ্ক করা আছে আমি আজকে আর প্রশ্ন দিচ্ছি না তোমাদের এই বই থেকে উত্তর করিয়ে দিচ্ছি ওকে বাবুরা তো তোমরা তো জানো যে সুন্দর করে আগে মার্জিন দিয়ে নিতে হয় উত্তর করার সময় তো আমিও এখানে মার্জিন দিয়ে নিচ্ছি এই যে দেখো আমি মার্জিন দিয়ে নিলাম এবং এ পাশেও কিন্তু মার্জিন দিতে হবে এবার কি করতে হবে বলো তো নং প্রশ্নে আজকে দেখো একত্রিশ পৃষ্ঠার আমরা এক নম্বর অঙ্ক করছি আর এই কারণে এখানে আমরা লিখব এক নং প্রশ্নের উত্তর হ্যাঁ বাবুরা এরপরে অবশ্যই আবার আমাদের কি করতে হবে আন্ডারলাইন করতে হবে এবং এইবার আমরা যে কাজটি করব তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যে যে আমাদের সংখ্যাগুলো আগে প্রশ্ন থেকে সুন্দর করে উঠাতে হবে তো বাবুরা আমি মোট তোমাদের আজকে পাঁচটি অঙ্ক করাবো এই পাঁচটি আমি একই সঙ্গে আগে উঠিয়ে নিচ্ছি তোমরা আমার সঙ্গে সুন্দর করে উঠিয়ে নাও তো আমরা অবশ্যই হেডিং লিখে অঙ্ক তুলব আমাদের হেডিং কি বিয়োগ করি বিয়োগ করি ক নম্বর হ্যাঁ তোমাদের পরীক্ষাতেও কিন্তু এভাবে ক খ করে অঙ্ক থাকবে ক নম্বর ৪৬ বিয়োগ ১৮ খ নম্বর ৩২ বিয়োগ ১৫ গ নম্বর ৬১ বিয়োগ ৩২ দেখো
আমি নিচে করে দিচ্ছি ঘ নম্বর 74 49 এবং উ নম্বর 95 67 আমরা এই সংখ্যাগুলোর আজকে কি করব বিয়োগফল বের করব তো বাবুরা দেখো এর আগেও তোমরা শিখেছো যে যখনই আমরা যোগ বা বিয়োগ করি তখনই এককের সঙ্গে একক এবং দশকের সঙ্গে দশক করতে হয় আর তোমরা সবাই এই একক এবং দশক চিনে গেছো যে কোনো সংখ্যা দুই অঙ্কের তিন অঙ্কের সংখ্যা যখন প্রথম সংখ্যাটি অর্থাৎ ডান দিক থেকে যে প্রথম সংখ্যা সেটি হচ্ছে একক এবং পরবর্তী সংখ্যাটি হলো দশক তো ঠিক আছে আমরা এখন শুরু করি দেখো এখানে 46 এর 6 একক এবং 18 এর 8 একক তাহলে আমরা কি করব বাবুরা এখানে একটু লক্ষ্য করো 46 এর 6 একক 18 এর 8 একক এখন কিন্তু তোমাদের মনে হতে পারে 6 থেকে আমরা কিভাবে 8 বিয়োগ করব তাই না বাবুরা কিন্তু হ্যাঁ এটাও কিন্তু সহজ দেখো যখন আমরা উপরের সংখ্যা ছোট পাবো তখন এখান থেকে এক দশক ধার নিব এক দশক মানে কত 10 তাহলে যদি আমরা এখান থেকে এক দশক ধার নিই অর্থাৎ 6 এর সঙ্গে আমরা যোগ করব ধার মানে এখানে আমরা যোগ করব 6 এর সঙ্গে যদি এক দশক যোগ করি কত হয় বলো তো 16 হয় এইবার দেখো 16 থেকে কিন্তু আমরা 8 বিয়োগ করতে পারি 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 8 থাকে থ্যাংক ইউ 8 থাকে এবার দেখো 4 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায় কিন্তু বাবুরা তোমাদের কি মনে আছে আমরা কিন্তু এখানে 1 দশক নিয়ে নিয়েছি ধার নিয়েছি তাহলে কিন্তু 4 থেকে 1 কমে গেছে তাই না তাহলে এখানে কত হয়েছে এই যে এখান থেকে আমি কি করেছিলাম এই যে 10 নিয়ে নিয়েছিলাম আর এই 10 যোগ করে এখানে 16 হয়েছিল যেহেতু এখানে 10 নিয়ে নিয়েছিলাম সেখানে যেহেতু এখানে কিন্তু 1 দশকের 1 কমে গেছে অর্থাৎ আমরা এখানে 3 থেকে 1 বিয়োগ করব 3 থেকে 1 বিয়োগ করলে 2 ওকে বাবুরা হ্যাঁ পরবর্তীগুলো দেখো তোমাদের আরো ভালো ভাবে শিখতে পারবে এখানে 2 এবং নিচে 5 2 থেকে কিন্তু 5 বিয়োগ করা যায় না এবার আমরা কি করব এই 3 থেকে 1 দশক ধার নিব 1 দশক ধার নিব এই 1 দশক ধার নেওয়াতে এখানে আমরা পেয়ে গেলাম 12 এবার দেখো 12 থেকে 5 বিয়োগ করা যায় 12 থেকে 5 বিয়োগ করলে কত থাকে হ্যাঁ 7 থাকে 12 থেকে 5 বিয়োগ করলে 7 থাকে এইবার দেখো এই যে 1 এখানে ধার নিয়েছি তাহলে এই 1 কি হয়েছে হ্যাঁ 1 কমে গেছে এখানে তাহলে কত হয়েছে 2 হয়েছে 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 সোনামণিরা এবার কি বুঝতে পারছো এটাকে কিন্তু বলে ধার নেওয়া বিয়োগ হ্যাঁ আমরা পরবর্তীটা দেখি আমরা পরপর কয়েকটি দেখলেই ক্লিয়ার হয়ে যাব দেখো এখানে 1 এখানে 2 আমরা আবারও কি করব 1 থেকে যেহেতু 2 বিয়োগ করা যায় না 6 থেকে 1 দশক ধার নিব যখনই এখানে 1 দশক ধার নিচ্ছি তখনই দেখো 11 হচ্ছে তাহলে এই 11 থেকে 2 বিয়োগ করলে 9 থাকে 11 থেকে 2 বিয়োগ করলে 9 থাকে এবং যেহেতু এই 6 থেকে 1 নিয়ে নিয়েছি সেহেতু 6 কত হয়েছে বলো তো 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয় তাহলে আমরা কি করব এবার 5 থেকে নিচে 3 বিয়োগ করব তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 বুঝতে পেরেছো ভেরি গুড আমার খুবই ভালো লাগলো তোমরা সুন্দরভাবে এভাবে বুঝতে পেরেছো জন্যে ওকে বাবুরা তাহলে আমরা পরবর্তীটাতে চলে আসি এবার তোমরা বলো তো সোনারা এই যে বুঝতে পেরেছো বললে বলো তো এটা আমরা কি করব হ্যাঁ বাবুরা 14 থেকে 9 বিয়োগ করব ঠিক বলেছো আর এই 14 আমরা কোথায় পেলাম এক ধার করে পেলাম এক দশক ধার করে পেলাম শুধু এক নয় কিন্তু এক দশক তাহলে এখানে 14 থেকে 9 বিয়োগ করলে কত হয় 5 হয় ভেরি গুড 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয় এবার বলো তো কত হবে থ্যাংক ইউ এবার 2 হবে কি করে পেলে বলো তো হ্যাঁ 7 থেকে 1 কমে গিয়ে 6 হয়েছে যেহেতু আমরা 1 দশক ধার নিয়েছি 7 থেকে 1 কমে গিয়ে 6 হয়েছে এবং 6 থেকে 4 বিয়োগ করি আমরা 2 পেয়েছি ওকে বাবুরা তাহলে আমরা
পরবর্তী অঙ্কটি করি। এখানে দেখো পাঁচ এবং নিচে আছে সাত। পাঁচ থেকে যেহেতু সাত বিয়োগ করা যায় না, সেহেতু আমরা এখানেও এক দশক ধার নেব। আর এক দশক ধার নিলে আমরা কত পাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা পনেরো পাচ্ছি। পনেরো থেকে কিন্তু সাত বিয়োগ করা যায়। তাহলে পনেরো থেকে সাত বিয়োগ করলে কত থাকে? আট থাকে। থ্যাংক ইউ। এই তো বাবুরা তো অনেক সুন্দর বিয়োগ শিখিয়ে গেছে। আট থাকে। এবার কি করব? হ্যাঁ, নয় থেকে এক কিন্তু কমে গেছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। যে এক ধার নিচ্ছি সে এক কিন্তু এই দশক থেকে কমে যাচ্ছে। আমরা যদি এটা ভুলে যাই তাহলে কিন্তু অঙ্ক আবার ভুল হয়ে যাবে। যেমন দেখো এখানে যদি আমরা নয় থেকে ছয় বিয়োগ করি তিন হবে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদের কি করতে হবে? এক দশ এক দশক যেহেতু ধার দিয়েছে ওটা কমে গেছে, তাহলে কত হয়েছে? নয় থেকে এক বিয়োগ করে আট হয়েছে। এই আট থেকে ছয় বিয়োগ করতে হবে। আট থেকে ছয় বিয়োগ করলে কত থাকে? দুই থাকে। কি বোঝা গেছে? ওকে বাবুরা, তো সোনামণিরা তোমাদের দুই অঙ্কের সংখ্যার বিয়োগ এভাবে কিন্তু করতে হবে। যদি তোমরা এর আগে যে সংখ্যাগুলো শিখেছো সেগুলো উপরে কিন্তু বড় সংখ্যা ছিল সব সময়, অর্থাৎ উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করলে তোমাদের সঠিকভাবে বিয়োগফল বের করতে পেরেছ। কিন্তু আজকে যে অঙ্কগুলো করলে সেগুলোতে কিন্তু উপরের সংখ্যা ছোট এবং কে নিচের সংখ্যা বড়, তাই না? এরকম পাচ্ছ কিন্তু এক অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? যখন দুই অঙ্ক তখন কিন্তু উপরেই বড়। দুই অঙ্ক সংখ্যা ধরলে, পুরোটা ধরলে কিন্তু উপরেই বড়, সেহেতু নিচেরটা যেহেতু ছোট আমরা বিয়োগ করতে পারবো। তবে এই যে বললাম নিয়মটি কিন্তু তোমাদের অনুসরণ করতে হবে, অর্থাৎ ধার নিতে হবে। আমি আবারও বলছি, যখনই তোমরা একটি একটি করে বিয়োগফল বের করতে যাবে তখনই উপরের সংখ্যা যদি ছোট হয় দশক থেকে এক দশক ধার নেবে। এক দশক ধার নিলে দেখো বেড়ে যাচ্ছে, তখন আমরা এটা বিয়োগ করতে পারছি। আর এখানে যেহেতু এক দশক ধার নিচ্ছ সেহেতু দশক থেকে কিন্তু এক কমে যাচ্ছে, এটাও কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে। তাহলেই আমার বাবুরা সুন্দরভাবে অঙ্কগুলো বিয়োগ করতে পারবে, অর্থাৎ বিয়োগফল বের করতে পারবে। ওকে বাবুরা, আমি তোমাদের এসডাব্লিউ দিয়ে দিচ্ছি। তবে তার আগে আমি একটু জানতে চাইছি, এই যে ধার নেওয়া বিয়োগ শিখলে তোমরা, এই বিয়োগগুলো কি সবাই সুন্দরভাবে শিখতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছ? কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ সোনা বাবুরা। তাহলে সবাই হোমওয়ার্ক লিখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে একত্রিশ পৃষ্ঠার ছয় থেকে দশ নম্বর পর্যন্ত। ঠিক আছে বাবুরা, সবাই সুন্দর করে হোমওয়ার্ক উঠাও এবং প্রত্যেকে হাতের লেখা সুন্দর করে, খাতা ডেকোরেশন সুন্দর করে অঙ্ক করবে এবং অবশ্যই নিজ নিজ গ্রুপে পোস্ট করবে। আমি অবশ্যই তোমাদের খাতাগুলো দেখে দেব। আর বাবুরা, যেহেতু তোমাদের এখন টিউটোরিয়াল পরীক্ষা চলছে, সেহেতু তোমরা কিন্তু টিভি দেখা, কার্টুন দেখা, মোবাইলে গেম খেলা এগুলো অবশ্যই অবশ্যই খেলবে না বা টিভি দেখবে না। এতে কি হয়, আমরা সবসময় নিষেধ করি, এখন আবারও নিষেধ করছি, কারণ এগুলো তোমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আশা করি সবাই বিষয়গুলো মেনে চলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।